40 জন ডাকাতকে কুপকাত করেছিলেন ইন্ডিয়ান আর্মি অফিসার। নিজে গুরুতর জখম হয়েও বাঁচিয়েছিলেন নারীর সম্মান। গোর্খা রেজিমেন্টের জওয়ান লড়াই করেছিলেন দুর্ধর্ষ ডাকাত দলের বিরুদ্ধে। একাই 40 জন ডাকাতকে কুপকাত করে একটি বাচ্চা মেয়ে সহ কয়েকশো ট্রেনের যাত্রীকে বাঁচিয়েছিলেন তিনি। না, তিনি কোনো দেবতা বা দানব নন, তিনি রক্ত মাংসের একজন মানুষ। তিনি ইন্ডিয়ান আর্মি অফিসার নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা। জানতে ইচ্ছা করছে তো সেদিন ঠিক কী ঘটেছিল? শুনুন তবে। সালটা 2010, সেপ্টেম্বর মাসের 2 তারিখ। এদিন মৌর্য এক্সপ্রেসে গোরখপুর থেকে রাঁচির উদ্দেশ্যে যাত্রা করছিলেন ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা। বেশ ভালোই হচ্ছিল যাত্রা। রাত নামতেই AC-3 কোচের 47 নম্বর সিটের আর্মি অফিসার বিষ্ণু শ্রেষ্ঠার চোখ তখন সবে লেগে এসেছে। ট্রেন প্রবেশ করে পশ্চিমবঙ্গের সীমানায়। চিত্তরঞ্জন স্টেশনের আগে গভীর জঙ্গল। এমন সময় ট্রেনের ভেতর যাত্রীদের আর্তনাদে অফিসারের ঘুম ভেঙে যায়। বোঝেন ট্রেনে ডাকাত পড়েছে। প্রথম দিকে অফিসার চুপচাপ ডাকাতদের কীর্তি দেখছিলেন, মনে মনে নিজেকে তৈরিও করে নিয়েছিলেন ডাকাতদের কাছে নিজের সব জিনিসপত্র সমর্পণ করে দেবার। কারণ তিনি জানতেন ডাকাতরা তাকেও ছাড়বে না। এই সময় ডাকাতরা এক তরুণীর হাত ধরে টানাটানি শুরু করে। মেয়েটিকে ট্রেনের কামরার অন্যদিকে নিয়ে যায় ডাকাতরা। বিষ্ণু শ্রেষ্ঠা বুঝতে পারেন ডাকাতদের অসৎ উদ্দেশ্য। মেয়েটির পরিবার তখন ডাকাতদের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে মেয়ের সম্মান ও প্রাণ ভিক্ষার জন্য। ট্রেনের কামরায় তখন ওই তরুণীর আত্মচিৎকারে ফেটে যাচ্ছে। একজন গোর্খা রেজিমেন্টের জওয়ানের সামনে একটি বাচ্চা মেয়ের এমন সর্বনাশ হতে চলেছে তা মেনে নিতে পারেননি বিষ্ণু শ্রেষ্ঠা। সেনাবাহিনীতে যোগদানের সময় নেওয়া শপথ তখন যেন মনে মনে আউড়ে চলেছেন বিষ্ণু। কারেঙ্গে ইয়া মারেঙ্গে, ব্যাস তারপরই মুহূর্তের মধ্যে নিজের বালিশের নিচে রাখা খুকরিটা বের করে হাতে তুলে নেন। কিছু বুঝে ওঠার আগেই বিষ্ণু শ্রেষ্ঠা ঝাঁপিয়ে পড়েন ডাকাতদের ওপর। চোখের পলকে খুকরির আঘাতে 3-3 জন ডাকাতকে একেবারে শেষ করে দেন বিষ্ণু শ্রেষ্ঠা। আপাতদৃষ্টিতে বিষ্ণু শ্রেষ্ঠাকে একজন নিরীহ মানুষ বলে মনে হয়। সেই ভুলই সেদিন করেছিল ডাকাত দল। এক সাধারণ মানুষের হঠাৎ এমন রুদ্র মূর্তি দেখে হতভম্ব হয়ে যায় ডাকাতেরা। আচমকায় দৈত্য মূর্তি ধারণ করা বিষ্ণুর ধারে কাছে তখন ঘেঁষতে পারছে না কেউই। ইতিমধ্যেই 3-3 জনের প্রাণবায়ু একেবারে বার করে দিয়েছেন। আরও 6 জনকে গুরুতর আহত করে দিয়েছেন ইন্ডিয়ান আর্মির ওই অফিসার। ডাকাত দলের বাকিরাও তখন ডাকাতি ভুলে বিষ্ণুকে কাত করবার জন্য ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যেই এক ডাকাতের ছোড়া গুলি অল্পের জন্য বিষ্ণুর শরীর ঘেঁষে চলে যায়। 40 জন ডাকাতের সাথে লড়াই করা 4টিখানি কথা নয়। ডাকাতেরাও বিষ্ণু শ্রেষ্ঠাকে গুরুতরভাবে জখম করে। বিষ্ণুর হাতের খুকরি ছিনিয়ে নিয়ে তা দিয়েই বিষ্ণুকে একের পর এক আঘাত করতে থাকে ডাকাতেরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিষ্ণু। তবুও উঠে ফের লড়াই চালিয়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় বিষ্ণু শ্রেষ্ঠার সেই মূর্তি দেখে ভয় পেয়ে যায় ডাকাত দল। এতটা আহত হয়েও বিষ্ণু যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার পাত্র নন, ডাকাতেরা সেটা বুঝে যায়। তাদের দল ভারী হলেও তারা নায়ক বিষ্ণু শ্রেষ্ঠার সামনে ধোপে টিকবে না। ভয়ে চিত্তরঞ্জন স্টেশনে ট্রেন ঢোকার আগেই লুঠের মালপত্র ফেলে ডাকাত দলের লোকজন চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মেরে পালিয়ে যায়। ট্রেন চিত্তরঞ্জন স্টেশনে ঢুকলে রেল পুলিশ ট্রেনে ওঠে। ট্রেনের কামরায় উঠতেই রেল পুলিশের চোখ কপালে উঠে যায়। পুরো কামরায় তখন রক্তের বন্যা। দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে গোর্খা রেজিমেন্টের নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা। ঘটনাস্থল থেকে বিষ্ণুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রায় 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসা চলে তার। ট্রেনের কামরা থেকে পুলিশ 3 ডাকাতের মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও আরও 8 জন ডাকাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এদের সকলকে গ্রেপ্তার করা হয় রেল পুলিশের পক্ষ থেকে। ডাকাতদের কাছ থেকে পুলিশ 40টি সোনার নেকলেস, 200টি মোবাইল ফোন, 45টি ল্যাপটপ ও প্রায় নগদ 4 লক্ষ টাকা উদ্ধার করে। নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা সুস্থ হবার পর তাকে শৌর্য পদক দিয়ে সম্মান জানায় ভারতীয় সেনা। তিনি সম্মানিত হন উত্তম জীবন রক্ষা পদক দিয়েও।
যে তরুণীকে বিষ্ণুশ্রেষ্ঠা বাঁচিয়েছিলেন তার পরিবারের পক্ষ থেকেও বিষ্ণুশ্রেষ্ঠাকে মোটা অঙ্কের টাকা উপহার দিতে চাওয়া হয়। বিষ্ণু সেই টাকা গ্রহণ করেননি। তিনি ওই পরিবারকে জানান, ভারতীয় সেনাবাহিনীর নায়ক বিষ্ণুশ্রেষ্ঠা, নিজের দেশ ও দেশের নাগরিককে রক্ষা করা একজন সেনার কর্তব্য, তিনি সেই কর্তব্যই পালন করেছেন, এর জন্য তিনি কোনো অর্থ গ্রহণ করতে পারবেন না। নায়ক বিষ্ণুশ্রেষ্ঠার এই অসামান্য বীরত্ব নিয়ে বলিউডে সিনেমাও বানাতে চেয়েছিলেন হিমেশ রেশমিয়া, তার জন্য রাইটসও কেনেন তিনি, কিন্তু সেই ছবি এখনও দিনের আলো দেখেনি। বিষ্ণুশ্রেষ্ঠার এই বীর গাথা রূপলী মোড়ক না পেলেও এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণার। এমন অকুতোভয় ভারত মায়ের বীর সন্তানকে সশ্রদ্ধ প্রণাম টিম নিউজ নোম্যান্সল্যান্ডের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।